কান্দিতে মাথাহীন দেহ উদ্ধার হলো। দেহ উদ্ধার হলো এক যুবতীর, তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সেই মাথার এখনো পর্যন্ত খোঁজ চালানো হচ্ছে, যেমনটা মনে করা হচ্ছে তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই ঘটনা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ কান্দির এই ঘটনা। সেই ঘটনাতেই এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। পুকুর থেকে যুবতীর দেহ উদ্ধার, মাথাহীন দেহ উদ্ধার করা হয়েছে পুকুর থেকেই। মৃতের বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মাথা থেকে দেহ আলাদা করে খুন করা হয়েছে তাকে। অভিযুক্তদের খোঁজ শুরু করছে ইতিমধ্যেই পুলিশ। যেমনটা মনে করা হচ্ছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যার কারণেই এই ধরনের নৃশংসতার শিকার হতে হয়েছে ওই যুবতীকে। পুকুর থেকে যুবতীর দেহ উদ্ধার, মৃতের বুকে ধারালো অস্ত্রের আঘাত, মাথাহীন দেহ উদ্ধার করা হয়েছে ওই যুবতীর। অভিযুক্তদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও কে বা কারা জড়িত এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। মুর্শিদাবাদের বিছুর গ্রামের এই ঘটনা, বিছুর গ্রামের এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। পুকুর থেকেই যুবতীর মাথাহীন দেহ উদ্ধার, দেহ উদ্ধার করা হয়েছে তার, এবং একাধিক আঘাতের চিহ্ন ছিল তার শরীরে। মাথা থেকে দেহ আলাদা করে তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ মুর্শিদাবাদের বিছুর গ্রামের এই ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। মাথাহীন দেহ উদ্ধার, দেহ উদ্ধার হলো যুবতীর। পুকুর থেকেই মাথাহীন দেহ উদ্ধার করা হলো যুবতীর। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে এখনো? পরিচয় জানতে পারেনি পুলিশ। এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের একটু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, যাতে ওই যুবতীর পরিচয় পাওয়া যায়। এছাড়াও যুবতীর যে ঘর থেকে মাথা আলাদা করে দিয়েছিল সেই মাথাও কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। ইতিমধ্যেই বহরমপুর থেকে যে ডুবুরি আছে, জেলা পুলিশের যে ডুবুরির দল আছে, তাদেরকে ডাকা হয়েছে যাতে ওই মাথাটি খুঁজে পাওয়া যায়। দেহ ইতিমধ্যেই কাজী মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। যে ঘটনাটা ঘটেছে আজ সকালে, অর্থাৎ রবিবার দিন সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বড়া থানার পুলিশ কল্যাণপুরের যে বিশুর গ্রাম আছে, কল্যাণপুর অঞ্চলে সেই বিশুর গ্রামের পুকুর থেকে কিন্তু এই দেহ উদ্ধার করে। পুলিশ অনুমান করছে ওই যুবতীর দেহ উদ্ধার করার পর যে 18 থেকে 20 বছরের মধ্যে বয়স হবে ওই যুবতীর। তবে কি কারণে তাকে এরকম ভাবে নৃশংসভাবে খুন করা হলো সেটা যেমন খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি কিন্তু এলাকার বাসিন্দাদের কাছেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, যাতে ওই যুবতীর পরিচয় জানা যায়। এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত এই ঘটনায়। অভি, বেশ ধন্যবাদ তোমাকে অভিজিৎ ঘোষ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।